আপনি যদি প্রথম বই প্রকাশ করেন তাহলে আমি সাজেস্ট করব যে আপনি একজন পাবলিশারের মাধ্যমে আপনার বইটি প্রকাশ করেন। যারা এই কোর্সটি করছেন, যারা সেশনটি করছেন, তাদের অধিকাংশ কিন্তু তাদের প্রথম বইটি এখনও লিখেন নাই। তাই আমি ব্যক্তিগতভাবে আপনাকে রেকমেন্ড করব যেন আপনি একজন পাবলিশারের মাধ্যমে প্রথম বইটা পাবলিশ করেন। এখন অনেক সময় কেন মানুষ সেলফ পাবলিশ করতে চায় আমি এইটাও এক্সপ্লেইন করব, প্লাস আরেকটা জিনিসও ব্যাখ্যা করবো যে পাবলিশার আপনাকে কোন জিনিসটা দেয়। এবং মোস্ট লাইকলি যখন মানুষ সেলফ পাবলিশ করতে যায় ইউজুয়ালি দ্বন্দ্বটা তৈরি হয়ে হচ্ছে ফাইন্যান্সিয়াল সোর্স থেকে। তো ওইখানে যাওয়ার আগে আমি এক্সপ্লেইন করি যে ফার্স্ট অফ অল পাবলিশার আপনাকে কী কী সুবিধা দেন। আমাদের দেশে পাঠ্যপুস্তকের বাইরে যেসব লিটারেচার কিংবা শৌখিন বই কেনা হয় তার 90-80% কেনা হয় হচ্ছে বইমেলার সময়। তো আপনার যদি একজন পাবলিশার থাকে, তিনি রেজিস্টার করবেন, তিনি লাইসেন্স নেবেন, তিনি স্টল নেবেন, ডিজাইন করবেন, নোট এস্টাবলিশ করবেন, আপনার বিভিন্ন মানুষকে হায়ার করবেন যারা ওখানে বইয়ে বিক্রেতা শিল্পী হিসেবে থাকবেন, তারপর যদি বৃষ্টিপাতটা হয় তাহলে ওইটা প্রোটেক্ট করবেন, ইনভেন্টরি ম্যানেজ করবেন। তো আপনার পাবলিশার থাকলে এই সম্পূর্ণ কাজটা তিনি করবেন, আপনি জাস্ট গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন, আর ইচ্ছা করলে আপনি একটু অটোগ্রাফ দিলেন এবং চা খেয়ে ফেরত আসলেন, এটাই হচ্ছে আপনার কাজ। তো আপনার অনেক কাজ অনেক ইজি হয়ে যায়। দ্বিতীয়ত, আপনার পাবলিশার বিভিন্ন ডিস্ট্রিবিউটরদেরকে অলরেডি চিনেন, তিনি জানেন যে কোন কোন মানুষের কাছে দিতে হবে, কীভাবে বিভিন্ন লাইব্রেরিতে রিচ করতে হবে। তো একজন লেখক হিসেবে হয়তো আপনার না জানা থাকতেও পারে যে কাজটা পাবলিশার করে দেবেন অটোমেটিক, অর্থাৎ আপনি বইটা দিবেন, তিনি বিভিন্ন ডিস্ট্রিবিউটরকে দিবেন, বিভিন্ন অনলাইনে ই কমার্স সাইট যেখানে বই বিক্রি করছে ওইখানে দিয়ে দিবেন, বিভিন্ন লাইব্রেরিতে তিনি বইটা পৌঁছে দেবেন। আর তৃতীয় জিনিস হচ্ছে, আপনার যদি বই কেউ কপিরাইট লঙ্ঘন করে, কেউ যদি জাস্ট ফ্রিতে যদি বিলিবন্টন করে, তাহলে আপনার পাবলিশার ওদের এগেনস্ট অ্যাকশন নিতে পারবেন, অর অ্যাটলিস্ট আপনি আপনার পাবলিশারকে অ্যাকাউন্টেবল ধরতে পারবেন যে ভাই আমি তো আপনাকে এই বইটা পাবলিশিংয়ের দায়িত্বে দিয়েছি, কেউ যদি এটা খর্ব করে আপনাকে এটার জন্য আইনগত ব্যবস্থা নিতে হবে। সো আপনার পাবলিশার আপনার হয়ে আপনার আইনি অধিকার রক্ষা করার জন্য লড়াই করবেন। তো এই ছিল হচ্ছে পাবলিশার যেসব সুবিধা আপনাকে দেবে। ইন সাম আদার কেসেস কিছু লেখক যারা একদম নতুন, একদম ইয়াং, তাদের হয়তো কিছু গাইডলাইন্স দরকার হয়, সেক্ষেত্রে পাবলিশার আপনাকে বেশ কিছু হেল্প দিতে পারে। সো দ্যাটস অ্যাবাউট ইট। এবং ফিফথ যে জিনিস, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, যখন একজন পাবলিশার আপনার বই পাবলিশ করছে তার কিন্তু আরও অনেকগুলো বই আছে। এবং মনে করেন আপনি একটা নন ফিকশন বই দিলেন, তো আপনার নন ফিকশনের যে পাঠক তারা হয়তো ওই পাবলিশার আরও কিছু বই পড়েছে। তো আপনার পাবলিশার যখন আপনার বইটা প্রকাশ করবে তার অলরেডি কিছু নন ফিকশন রিডার আছে, যে রিডাররা আপনার বইটা সরাসরি দেখতে পাবে। সো আপনার অডিয়েন্স পেতে আরও সহজ হবে যদি আপনি অলরেডি একজন স্ট্যাবলিশ পাবলিশারের কাছে আপনার বইটা প্রকাশ করেন, তাহলে অন্যদের বই দিয়ে দেখতে দেখতে আপনার বইটাও কিন্তু অ্যাটেনশনে চলে আসবে। সো এই ছিল হচ্ছে প্রকাশক আপনাকে কী কী সুবিধা দেয়। এখন হচ্ছে আপনি যখন নিজে সেলফ পাবলিশ করতে যান, ইউজুয়ালি মানুষের মনে হয় যে তারা যদি নিজেরা পাবলিশ করতে পারতো তাহলে ভালো হতো, বাট আপনি যদি নিজে পাবলিশ করতে যান, প্রিন্টিং থেকে শুরু করে স্টল ম্যানেজমেন্ট শুরু করে পাইরেসি, আপনার প্রোটেকশন থেকে শুরু করে সব কিছু আপনাকে হ্যান্ডেল করতে হবে। সো আপনি কি সম্পূর্ণ দায়িত্বটা পাবলিশারকে দিবেন, বিনিময়ে তাকে কিছু পার্সেন্টেজ দিবেন, নাকি সম্পূর্ণ পার্সেন্টেজ আপনি নিজে নেবেন এবং সম্পূর্ণ কাজের দায়িত্ব আপনি নিজে নেবেন, এটা সম্পূর্ণ আপনার উপর। বাট আপনি যদি প্রথম বই প্রকাশ করেন, আপনার যদি কোনো লাইনঘাট জানা না থাকে, আমি বলবো একজন পাবলিশারের মাধ্যমে বই প্রকাশ করাটা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। তারপর যদি আপনার সব ইন্ডাস্ট্রির সব নিরিগেটিভ পার্ট জানা হয়ে থাকে তাহলে গো ফর ইট, কোনো সমস্যা নেই। অন্য মানুষকে অপরচুনিটি দিলেন পাবলিশিং হাউস ওপেন করে, ওয়াই নট। আই উইশ ইউ অল দ্য বেস্ট।